শুভ সকাল বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও মোটামুটি আছি, এই চলে যাচ্ছে দিনগুলো। একটু শরীরটা খারাপ, যেহেতু ঠান্ডার সমস্যাটা তো মানে এই সময়টা এমনিতেই সবার ঠান্ডা লাগে, আর আমার তো সব সময় ঠান্ডা, তাই একটু গলাটা বসে গেছে, ডাউন হয়ে গেছে। আর বাবু একটু আজকে বলো চপস্টিক নুডলস নেবে, হ্যাঁ, তাই বাবুকে একটা ডিম দিয়ে নুডলস তৈরি করে দিলাম। বাবু এখন ওর বাবার সাথে স্কুলে চলে যাবে, আর আমিও রেডি হয়ে যাব স্কুলে যাওয়ার জন্য। এই যে আমার বাবাটা যাচ্ছে, তার বাবাই নিয়ে যায়। এই বাবুরও আজকে মানে আজকে স্কুল, তারপরে 2 দিন আর রবি সোমবার নাকি স্কুল হবে, তারপরে পরীক্ষা শুরু হয়ে যাবে। বাবুটা যাওয়ার পর আমি একটু শুধু বিছানাটা একটু ছেড়ে মানে ঝেড়ে নিলাম, কারণ আমরা তো কাজের লোক পাচ্ছি না। তবে আজকে একজন ঠিক হয়েছে, সে বলছে আগামীকাল থেকে আসবে, এখন জানি না ওরকম অনেকেই বলে পরে আর আসে না, তাই একটু বিছানাটা ঝাড় দিয়ে নিলাম, কারণ এই ঘরটা একেবারে নোংরা থাকে আর আমার বাবুর ছোটবেলার খেলনাগুলো এখনো আছে। বিছানাটা ঝাড় দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে, একটু চা বানিয়ে নিয়েছি, আমি স্কুলে যাব তো তাই চাটাকে মানে বানিয়ে নিলাম। আর নাস্তা কিছুই তৈরি করলাম না, ব্রেড আর ডিম আর মিষ্টিটা তেমন খাই না, আর ওর বাবাই নিয়ে আসলো গতকালকে না তার আগের দিন, বললো একটা খাওয়ার জন্য, তার ওটাকে কি বলে চমচম না কি জানি সেটাও নিয়ে আসলো, আমি আর ওটা খেলাম না, খেয়ে দিয়ে আমি স্কুলে চলে গিয়েছিলাম। এখন আবার চলে আসছি বাসায়, মানে আজকে একটু ঢাকা যাব তো মাকে দেখতে, তাই রান্না বান্না কিছুটা আগে গুছিয়ে রেখে দিয়েছিলাম, এখন তোমাদের সাথে একটু শেয়ার করছি। মানে আজকে একটু পাবদা মাছ রান্না করবো, এই মাছটা রান্না করে একেবারেই সহজ, কারণ সময়টাও কম লাগে, আর পাবদা মাছ মানে ক্লিন করতেও বেশি সময় লাগে না, তো এই জন্য চিন্তা করলাম আজকে পাবদা মাছ রান্না করবো সর্ষে দিয়ে। প্রতিদিন এক একটা এক এক একই রকম তো খাওয়া হয়, তাই আজকে চিন্তা করলাম একটু সর্ষে দিয়ে পাবদাটা মাছটা একটু সর্ষে পাবদা করে নিই। কিন্তু আমার বাবুটা তেমন ভালো খেলো না, ওই লিস্টেই ভালো খায়, হ্যাঁ, কিন্তু বাবুরও ঠান্ডা সমস্যাটা বেড়ে গেছে, আমারও এই কারণে এই লিস্টটা একটু খাচ্ছি না। চিন্তা বাবুকে বললাম যে বাবা ঠান্ডাটা একটু কমে যাক তারপর খাবো, এই যে মশ মানে সরিষাটাও দিয়ে দিলাম, এখন মাছটাও দিয়ে দিলাম, আর পাশের চুলে একটু চিন্তা করি ঢেঁড়স ভাজি করে নিই বাবুর জন্য, ওই আমরাও খাবো বাবুও খাবে, কারণ বাবু তো ঢেঁড়সটা খুবই ভালো খায়। আর এই যে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম, আর একটু নামানোর আগে আর একটু সামান্য চিনি দিলাম, কারণ এইসব মানে সর্ষে দিয়ে রান্না করলে একটু চিনি দিলে কি ভালো লাগে, আর নামানোর আগে আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ঢেঁড়স ভাজিটাও মানে আলুটা একটু আগেই করে নিয়েছিলাম, আলুটা হয়ে গেলে এখন ঢেঁড়সটাও দিয়ে দিলাম। আজকে বাবুর পছন্দের খাবার, কারণ সে ঢেঁড়সটা খুবই ভালোবাসে, কিন্তু সর্ষে দিয়ে ইলিশ মাছটা ভালোবাসে, পাবদা মাছটা সে তেমন ভালোবাসে না। তাই পাবদা মাছটা না অনেক দিন হয়েছে খাওয়াই হচ্ছে না, তাই চিন্তা করলাম আজকে এভাবে একটু তৈরি করে নিই, কারণ পাবদা মাছটা আনার পর থেকে দীপের বাবাও ভালো খায় না, বাবুও ভালো খায় না, আমি মোটামুটি খাই, কিন্তু এখন যেহেতু আছে খেতে তো হবেই। আর খুবই তাড়াহুড়া করতেছি, যে মানে বাসায় আজকে একটু ঢাকা যাব তো মাকে দেখতে, মানে কোনো রকম হালকা পাতলা একটু রান্না বান্না করে খেয়ে দিয়েই চলে যাব। তবে মানে অনেকটাই আগে তৈরি করা ছিল সর্ষে, সর্ষে মানে সর্ষেগুলো আগেই বেটে রেখে দিয়েছিলাম। এই যে পাবদা মাছটা হয়ে গেল, ঢেঁড়স ভাজিটা হয়ে গেল, কিন্তু তোমাদের সাথে মানে সুন্দরভাবে আমি শেয়ার করতে পারলাম না, কারণ খুবই তাড়াহুড়া তাড়াহুড়া করে করতেছি। তো এই যে মাছটা দেখছো কি সুন্দর হয়েছে, খেতে না ভালোই লেগেছে, একটু কালি জিরা ফোড়ন দিয়েছিলাম, আর এই যে সর্ষে তার সাথে ছিল একটু মানে কি বলে ওটা এমনি জিরে এই আর কাঁচামরিচ, এই যে আর ডাল রান্না করছিলাম লাউ দিয়ে, এটা সকালেই রান্না করে রেখেছি, এখন আমরা লাঞ্চটা করে নেব। আজকের ব্লগটা একেবারেই অল্প, তোমরা সবাই ভালো থাকবে, গুড নাইট।